প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কি গতকাল একটা নিউজ পেয়ে গেছো যে এই মুহূর্তে তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে না? কবে হবে এইচএসসি পরীক্ষা, স্কুল খোলা হবে কবে, এই সংক্রান্ত তথ্য কিন্তু গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো এর মধ্যে সময় টিভি নিউজ কিছুদিন আগে অর্থাৎ 19 আগস্ট একটা পোস্ট করেছিল, সেই পোস্টে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা হবে, চলছে প্রস্তুতি। আসলে এটা কতটুকু হবে এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির আল হোসেন স্পষ্ট ক্লিয়ার করেছেন। তো আসলে এই তথ্যটি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেজন্যই ভিডিওটা শেয়ার করেছি। যেহেতু ভিডিওটা গত 19 আগস্টের, সেহেতু মানে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যেহেতু অনেক পুরাতন টপিক, কিন্তু এর মধ্যে কিন্তু তোমাদের জন্য একটা তথ্য লুকায়িত আছে, যে তথ্যটা তোমাদের অনেক উপকারে আসতে পারে, তোমাদের জানাটা উচিত। তাই অবশ্যই তোমরা পুরো ভিডিওটিতে জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসি বাংলাদেশে প্রতি বছর এপ্রিলের দিকে অনুষ্ঠিত হয়। মহামারী করোনাকালীন পরিবর্তিত পরিস্থিতিতে এবছর এপ্রিলে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসি অনুষ্ঠিত হয়নি। তবে এইচএসসি পরীক্ষা যে হবে তা নিশ্চিত বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। এ বিষয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আমাদের ডেকে কথা বলেছেন, সেখানে মুখ্য সচিব ছিলেন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের 3 জন সচিব ছিলাম। সেখানে নেয়া সিদ্ধান্তের আলোকেই আমি পিএসসি পরীক্ষা না নেওয়ার পক্ষে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতামত পাঠিয়েছি, আর জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেওয়ার জন্য মতামত পাঠানো হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষা হবে, সেটা দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নেওয়া যায় তার সারসংক্ষেপ তৈরি হচ্ছে। পরীক্ষার কেন্দ্র বাড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে, সেপ্টেম্বরের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা না হলেও স্কুলগুলো খোলার পর নিজেরা সমাপনী পরীক্ষা নিতে পারবে। মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে হানা দেওয়ার আগে বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষা এসএসসি আগেই অনুষ্ঠিত হয়েছে, সেই সঙ্গে ফল প্রকাশও হয়েছে। কিন্তু এপ্রিলে অনুষ্ঠিত জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা আটকে গেছে। গত 12 আগস্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষা নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে, সেই সব পরামর্শ নিয়ে কাজ হচ্ছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কোনো পরীক্ষার তারিখও নির্ধারণ হয়নি। রাজশাহীর পুঠিয়া এলাকার ইকবালুল বাশার খানের 2 সন্তানের একজন জেএসসি এবং আরেকজন এইচএসসি পরীক্ষার্থী। তিনি জানান, যদি সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সরকার নিতে পারে তাহলে পরীক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা আগে প্রকাশ করা উচিত, আর এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। অন্যদিকে অভিভাবকদের অনেকেই বলেছেন, এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও তারা সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাবে না। অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, করোনার সংক্রমণ এখনও কমেনি, তাই কোনোভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখন খোলার পক্ষে নই। বিশেষ করে যারা শিশু তারা তো সামাজিক দূরত্বই বোঝে না, পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি। তবে জিয়াউল কবির দুলু মনে করেন, করোনা সংক্রমণ কমে এলে নভেম্বরের দিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এইচএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে, আর পিএসসি ও জেএসসি পরীক্ষা নেওয়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখানে বারংবার এইচএসসি পরীক্ষা নিয়ে এক এক রকমের কথা আসতেছে, বারবার এক এক সময় এক এক কথা আসতেছে, এক এক তথ্য আসতেছে। তো তোমরা এই তথ্যগুলো জেনে কিন্তু অনেকে বিভ্রান্ত হতে যাচ্ছ, এবং তোমরা কিন্তু অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করতেছো যে আমাদের ভিডিওগুলো হয় না, ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে না। তো আসলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে গণমাধ্যমের মাধ্যমে যে তথ্যগুলো পেয়ে থাকি অথবা মিনিস্ট্রি অফ এডুকেশনের যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেই তথ্যগুলো কিন্তু তোমাদের শেয়ার করি। কিন্তু এখানে মানে শিক্ষামন্ত্রী এমনও একটা কথা বলেছেন, যদি এবছর এই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আগামী বছরের 2-1 মাসও দেখবে যে এসএসসি পরীক্ষাটা কোনোভাবে নেওয়া যায় কি না, স্কুল প্রতিষ্ঠান খোলা যায় কি না। যদি এসএসসি পরীক্ষাটা তখনও না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি অনুসরণ করবেন বলে মাননীয় শিক্ষামন্ত্রী এটা বলেছেন। আমরা সময় পেলাম না, কোনো পরীক্ষা নেবার সুযোগ করলাম,
তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।